রাতের বেলা শুতে যাবে তো আমি এসেছি ওর কাছে। আমি তুই আগে আমাকে দেখা যে তুই কি শাড়ি পরবি। তো দেখো লেহেঙ্গা পরছে না, শাড়িটাই আমরা সবাই বেশি প্রেফার করছি পরার জন্য। তো দেখো এই শাড়িটার ব্লাউজটা চুজ করা হয়েছে। দেখো এই হচ্ছে পুরো রানী কালারের উপর কাজ করা, এটা হচ্ছে ব্লাউজ। ভালো লাগছে ব্লাউজটা খুবই। আর এটা হচ্ছে শাড়ি, দেখো শাড়িটাও খুব সুন্দর। ওর হাতে মেহেদি আছে, ও ভালোভাবে দেখাতে পারছে না। ভেতরটা পুরো অরেঞ্জ, দেখো ভেতরটা পুরো অরেঞ্জ কাজ করা, মানে অরেঞ্জের উপর কাজ সিল্কের। আর এখানে আছে পিঙ্ক, খুব সুন্দর লাগছে শাড়িটা। মানে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা, কালকেও পরবে। তো নেক্সট যে যে জুয়েলারি গুলো পরবে সেগুলো তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, যে কি কি জুয়েলারি পরবে। তার মধ্যে চুড়িটা আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই, আর কালকে যখন মেকআপ হবে তো মেকআপ ভিডিওতে তোমরা তো দেখতে পাবে যে কেমন করে ও সাজছে। ওর একটা সাজার আমি মেকআপ ভিডিও দেবো। তো দেখো এই জুয়েলারি, এই চুড়িগুলো ও হচ্ছে কিনেছে, এটা হচ্ছে মাল্টি কালারের, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, তো ফ্রেন্ডস এইখানে আছে যা যা আমার বোন আজকে এনগেজমেন্টের দিনে সাজবে সব জিনিসপত্র একদার থেকে আছে। তো এই দিক থেকে একদম এই দিক থেকে শুরু করি, এখানে আছে শ্যাডো প্যালেট, তারপরে এখানে আছে বিউটি ব্লেন্ডার, এখানে আছে লিপস্টিক, যেটা ওর পছন্দ হবে সেইটা সেই লিপস্টিকটা ইউজ করবে। এখানে দেখো ভ্যারাইটিস লিপস্টিক আছে, একদম পিঙ্ক কালার থেকে রেড কালার থেকে সমস্ত কালার এখানে আছে, পার্পেল। এখানে দেখো একটা লিপস্টিক আছে, আর এখানে মেকআপের সমস্ত জিনিসপত্র আছে। একটা আছে ডে ক্রিম, নাইট ক্রিম, নেল পলিশ, তারপর এখানে আছে বিভিন্ন রকমের তোমার পারফিউম, ফিক্সার, হ্যাঁ, ওর ওয়াচ, ঘড়ি আছে, এখানে কাজল পেন্সিল আছে, এখানে লিপ লাইনার আছে, এটা হচ্ছে মেকআপ রিমুভার আছে, সমস্ত জিনিসপত্র ওর এক কাছে রাখা আছে। এটা ওর ফেস ওয়াশ, ডক্টর রাসেলের ওর ফেস ওয়াশ আছে। তো এখানে টিপের পাতা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে হচ্ছে মাল্টি কালারের টিপ আছে, এখানে ব্ল্যাক আছে, বিভিন্ন রকমের টিপ আছে। তো এই টুকটাক জিনিসপত্র নিয়ে ও সাজবে। তো এখানে একটা সেট আছে, এই সেটটা ভাবছে আজকে ওকে পরাবো। তো দেখো কেমন লাগছে একটু সেটটা, এই দেখো কানেরটা, আর এখানে হচ্ছে হারটা, আর এটা তো শাড়ি প্রথমেই দেখিয়ে দিয়েছি, এই শাড়িটাও পরবে আজকে। আর এখানে হচ্ছে তোমার পার্লের আছে মেকআপ বেস, এটা মেকআপ বেস মানে এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন নাকি শুনি, এটা হাইলাইটার কাম বেস, ও হাইলাইটার কাম বেস। আর ফাউন্ডেশনটা কই, ফাউন্ডেশন আমি আনিনি, কারণ আমি ইউজ করব না, আমি বিবি দিয়ে চালাবো আজকে। এটা বিবিটা আছে, ও বিবি ম্যালিওর, এটা এটা ঠিক আছে, বিবি ম্যালিওরটা তাহলে মেখে নেবি, আর ফাউন্ডেশন মাখবে না। তোর হাতটা ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই যে হাতটা কত সুন্দর লাগছে। মেহেদি পরার পর ওর হাতটা চলো একবার দেখিয়ে দিই। না না আমার একটা জামা আছে, দেখো এই হাতটা কত সুন্দর লাগছে। মেহেদির ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগছে। আর উল্টো দিকটা দেখো, দেখো ওর মেহেদি পরা হলো, আমারই মেহেদি পরা হলো না, হাত ফাঁকা। ঠিক আছে, ভাবলাম পরবো দিয়ে আর পরা হলো না। আর ফাইনালি ওর একটা ড্রেস দেখাচ্ছে যেটা চেঞ্জ করে ও শেষের দিকে পড়তে পারে, মানে লাঞ্চ টাচ কমপ্লিট করার পর। তো দেখো পার্পল কালারের ড্রেসটা, ভালো লাগছে। আর এটার ওড়নাটা ভীষণ সুন্দর, দেখো সাইড গুলো পুরো খুব সুন্দর ভাবে কাজ করা আছে। তো যেটা ভীষণ ভালো লাগবে মাথায় যদি ওড়নাটা দিস, ভীষণ ভালো লাগবে দেখতে। তো এই সেটটাও পরবে, আর এখানে আছে পেন্সিল প্যান্ট। তো এটাই হচ্ছে আমার বোনের সিম্পল এনগেজমেন্টের, ওর হচ্ছে সাজগোজের জিনিসপত্র। আর এনগেজমেন্টেও কি কি সাজবে সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তো তোমাদের যদি এই ছোট ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে। পরে এনগেজমেন্ট আর মেকআপ ভিডিওটাও আমি ছোট করে নিয়ে আসবো, আর তার সঙ্গে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে, বাবুর্চিতে কি কি রান্না করছে সেটার একটা ক্লিপ নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা। আর তার সঙ্গে এনগেজমেন্টের ফুল ভিডিও তো আছেই, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে, ফলো করতে থাকো আর লাইক করে দাও। বাই বাই।